أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله بعد قرباني دعوة كي فرض واجب نكي سنة موكدة معني كي কোনো ব্যক্তি ঋণগ্রস্ত হলে কিন্তু তারপরে যদি কোরবানি দেয় তাহলে কোরবানি সহি হবে কিনা, এই হলো প্রশ্নের কয়েকটা প্রশ্ন। প্রথম কথা হলো কোরবানি দেওয়া ইমামদের মাঝে নিয়ামত অনেকে রয়েছে ফকিবিদদের মাঝে, কেউ বলছেন ওয়াজিব, কেউ বলছেন সুন্নতে মুয়াক্কাদা। তো ওয়াজিব তো যেটা না করলে গুনাহ হয়, আর সুন্নতে মুয়াক্কাদা যেটা গুনাহ হবে না কিন্তু সারা ঠিক নেয়। সুন্নতে মুয়াক্কাদার কথাটা আগে বলছি, সুন্নতে মুয়াক্কাদা এমন সুন্নত যেটার প্রতি তাকিদ দেওয়া হয়েছে, গুরুত্ব আরোপ করা হয়েছে এবং এটার প্রতি যত্ন নেওয়ার ব্যাপারে, যত্নশীল হওয়ার ব্যাপারে গুরুত্ব দেওয়া হয়েছে, যেটার প্রতি তোমরা যত্নশীল হও, গুরুত্ব দেওয়া, এটাকে হালকা মনে করে পিছিয়ে পড়া উচিত না। এটা হলো সুন্নতে মুয়াক্কাদা যার উপরে তাকিদ করা হয়েছে। তো জামহুর উলামাদের মতে কুরবানিটা সুন্নতে মুয়াক্কাদা বলে তারা উল্লেখ করছে, কারো মতে ওয়াজিব। তবে সুন্নতে মুয়াক্কাদা মনে করে এই কুরবানি ছেড়ে দেওয়া উচিত নয়, কারণ কুরবানি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন এবং এই সম্পর্কে অনেক গুরুত্ব রয়েছে এবং সাহাবায়ে কেরাম কুরবানি দিয়েছেন, পরবর্তী কুরবানি ইমামা সবাই করেছেন এবং চলে আসছে মুসলমানদের মাঝে। অতএব যার সামর্থ্য আছে সে যে সুন্নতে মুয়াক্কাদা করে পিছিয়ে পড়বে এটা উচিত না। এই জন্য কেউ কেউ বলছেন যে কুরবানি দেওয়ার যদি কেউ সামর্থ্য থাকে তার উপর ওয়াজিব, তার তো সামর্থ্য আল্লাহ দিয়েছে। যেমন কেন তারা এইগুলি বলছেন যে আল্লাহ রাসূল হাদিস আছে যে ব্যক্তি কোনো কোরবানি দেওয়ার সামর্থ্য রাখে তারপরে যদি সে না দেয় কোরবানি সে যেন আমাদের মুসাল্লায় না আসে, ঈদগাহ মাঠে না আসে, তাহলে অনেক গুরুত্বের সাথে এইগুলি বলা হয়েছে। অতএব সুন্নতে মুয়াক্কাদা মনে করে যে ছেড়ে দিবে তা না, যার সামর্থ্য আছে কোরবানি দেওয়ার চেষ্টা করবে এবং এই এই সওয়াবে অংশগ্রহণ করবে যাতে এখানে আল্লাহর সন্তুষ্টি অর্জিত হয়। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আরেকটা হলো যে ঋণগ্রস্ত থাকলে কোরবানি দেওয়া যাবে কিনা। হ্যাঁ, ঋণগ্রস্ত বলতে পার্থক্য আছে, ঋণ কোটি কোটি টাকার ঋণ সে করে আছে, বাড়ি করছে, গাড়ি করছে অথবা বিল্ডিং করছে অথবা ব্যবসা প্রতিষ্ঠান, এই কারণে ঋণ হয়েছে, সেটা তো আলাদা ঋণ নয়, তার এত তার অর্থ সম্পদ বাড়াচ্ছে সে। হ্যাঁ, কিন্তু পারিবারিকভাবে ঋণ হয়ে আছে, অর্থাৎ সে তার অবস্থাগত গরিবী, পরিবার ছেলে মেয়ে চালাতে যায়, তার ঋণ এটা পরিশোধ করতে পারে, তার জন্য তো এটা জরুরি না, তার ওই আগে ঋণ পরিশোধ করা, পরিবার পরিজনের খরচ করা, এটা তার জন্য আগে জরুরি। আর স্বাভাবিকভাবে যারা ব্যবসা বাণিজ্যে ঋণ হয়ে আছে অথবা লক্ষ লক্ষ টাকা এদিক সেদিক খাটছে ঋণ হয়ে আছে, সে তো তার সামর্থ্য আছেই, কারণ সে এখন হয়তো 10,000 টাকা ধার করেও যদি ঋণ করেও যদি কুরবানি দেয়, 20,000 টাকা 50,000 টাকা ঋণ করে কুরবানি দেয়, তার সামর্থ্য আছে দেওয়ার, সেটা পরিশোধ করার জন্য তার অন্যান্য বেকআপগুলো আছে। হ্যাঁ, এবং তার ব্যাকগ্রাউন্ডগুলো ভালো, পরিশোধ করতে পারবে, সুতরাং সে কুরবানি দিবে। আল্লাহ তৌফিক দিয়ে সবাইকে আমিন। হাজার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।